এগ্রোফার্ম দেখা শেষ করে আমরা আবার ছুটে চলি এই পথের শেষ প্রান্ত বরাবর কোকোডা ট্রেইলের দিকে। সেই একই পাহাড়ি পথ ধরে বাংলাদেশি পর্যটক দল ছুটে চলে 851টি জাতিগোষ্ঠীর এক বিচিত্র দেশের অরণ্যপথে, যেখানে 820টি ভাষায় মানুষজন কথা বলে। এই ভাষাগুলোর মধ্যে হিরিমতো, টোকপিসিন ও ইংরেজি সরকারি ভাষা। তবে টোকপিসিন ভাষাটি সর্বজনীন, ইংরেজি বর্ণমালা দিয়ে হলেও এর বানানগুলো তাদের নিজস্ব উচ্চারণের নিরিখে সাজানো। কোনো দেশ বা অঞ্চলে বিদেশি ভাষার চল শুরু হয় তখনই যখন থেকে বিদেশিরা এসে এখানে নিয়ন্ত্রণ শুরু করে। এদের দেশেও এমনটি হয়েছিল। 19 শতকের দিকে ইংরেজি ও জার্মানিরা এখানে এসে দেশটির শাসন করা শুরু করে। সে সময় থেকে ইংরেজি ও জার্মান ভাষা তাদের মধ্যে ঢুকে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এদেশের উপর নিয়ন্ত্রণ আসে অস্ট্রেলিয়ার, তাদের ভাষাও ইংরেজি। 1975 সালে পাপুয়া নিউ গিনি অস্ট্রেলিয়ার কাছ থেকে মুক্ত হলেও তাদের দেয়া ভাষাটা ততদিনে সবার রপ্ত হয়ে গেছে। তাই এখন নগরাঞ্চলের প্রায় শতভাগ লোকই ইংরেজিতে কথা বলতে পারে। এখন রাষ্ট্রের সকল ধরনের নির্দেশ ইংরেজি ভাষাতেই লেখা হয়। পাপুয়া নিউ গিনির বেশিরভাগ রেডিও এবং টেলিভিশনের অনুষ্ঠান ইংরেজিতে প্রচার করা হয়। এমনকি এখানে অনেক খবরের কাগজও খবর প্রকাশ করে ইংরেজিতে। তবে এই দেশের আদিবাসীরা কেবল নিজের ভাষা দিয়েই তারা গোত্রভুক্ত মানুষকে চিহ্নিত করে। এটাকে তারা বলে ওয়ান টক, মানে একই ভাষার জাতিগোষ্ঠী। এই ওয়ান টক ভাষীদের কথা শুনিয়েছিলেন দীর্ঘদিন পাপুয়া নিউ গিনিতে কাজের সূত্রে বসবাসকারী উন্নয়ন কর্মী লাইলা খন্দকার। ভাষাটা আসলে পাপুয়া নিউ গিনিতে খুবই গুরুত্বপূর্ণ, মানে মানুষের প্রাথমিক পরিচয়টা বা অ্যাফিলিয়েশনটা আসলে ভাষাকেন্দ্রিক। তারা বলে ওয়ান টক, মানে একই ভাষায় যারা কথা বলে, এবং সেই ওয়ান টকের যে কোনো বিপদে আপদে পাশে থাকা সেটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বা তাদের সহায়তা করা। মারামারি এবং লড়াই করা এদেশের জনগোষ্ঠীর একটি নৈমিত্তিক কাজ। মূলত জমি, নারী আর পশুপালন নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে। ঝগড়াঝাটি হলেই ন্যায় অন্যায় বিবেচনাবোধের বাইরে এসে গোত্র গোত্র বিভাজিত হয়ে ফ্যাসাদে জড়িয়ে যায় এবং তারা খুবই প্রতিশোধ প্রবণ। হয়তো দেখা গেল একটা বাজারে কেউ গেছে, দোকানের সঙ্গে তার একটা বচসা হয়েছে এবং তারা হয়তো একটু জোরে জোরে কথা বলছে। তো দেখা গেল যে ক্রেতা ওই সময় বাজারে তার গোত্রের যারা উপস্থিত তারা ক্রেতার পক্ষ নিয়ে ফেললো, এবং বাজারে দোকানির গোত্রের যে মানুষগুলো আছে তারা দোকানির পক্ষ নিয়ে ফেললো। এবং একটা হ্যাঁ হ্যাঁ, কারণ না ওই মুহূর্তে ওটা ব্যাপার হবে না, তারা হয়তো নিজের গোত্রের মধ্যে আলোচনায় ওটা আনবে, কিন্তু যখন বাইরের গোত্রের কারোর সঙ্গে আপনার একটা সংঘর্ষ হচ্ছে তখন সে প্রথমে নিজের গোত্রের মানুষকে বাঁচাবে বা তার পক্ষ নেবে। তো এটার যেমন ভালো একটা দিক আছে যে আপনি সবসময় আপনার গোত্রকে রক্ষা করছেন, আবার এটা অনেক সময় সংঘর্ষের কারণও হয়ে যেতে পারে আর কি। পাপুয়া নিউ গিনিতে শিক্ষা এখনো বাধ্যতামূলক নয় এবং এর ফলে প্রাপ্তবয়স্কদের নিরক্ষরতার হার বেশি। পাহাড়ি অঞ্চল মূলত যেখানে শতকরা 85% জনগোষ্ঠী থাকে সেখানে শিক্ষা কার্যক্রম নাই বললেই চলে। তবে নাগরিক অঞ্চলে আছে। প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুলে পড়ার পর ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের কারিগরি ও বৃত্তিমূলক স্কুলে ভর্তি হওয়ার সুযোগ থাকে এবং তাদের আগ্রহ অনুযায়ী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তৃতীয় পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পায়। 1965 সালে সেখানে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এবং সরকারি বেসরকারি মিলে এখন 60টি বিশ্ববিদ্যালয় আছে। বাংলাদেশের 3 গুণ আয়তনের পিএনজির জনসংখ্যা মাত্র 85 লাখ, 19টি জেলা রয়েছে মাত্র দেশটিতে। এই দেশের শতকরা 15% নাগরিক সুযোগ সুবিধা পায়, বাকি সবাই মোটামুটি আদিম প্রকৃতির জীবন যাপন করে। এরা প্রায় সবাই বনে বা পাহাড়ে বসবাস করে, মাছ ধরা, বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে এদের জীবন চলে যায়। এই পাপুয়া নিউ গিনির মূল অধিবাসীদের নিয়ে বিশ্বময় নৃতাত্ত্বিক দলের গবেষণার যেন শেষ নেই।
তারা জানিয়েছেন এখনো পর্যন্ত সভ্যতার ছায়া পড়েনি বলে যেসব অঞ্চল পৃথিবীতে আছে তার প্রধান গোষ্ঠীর বসবাস এই পাপুয়া নিউ গিনিতে। তারা এখনো আদিম প্রথার জীবনযাপন করে। জাতিভেদে তাদের ধর্মীয় আচার এবং উপাসনা ভিন্ন ভিন্ন। তারা তাদের নিজস্ব সংস্কার ও বিশ্বাস নিয়ে জীবনযাপন করে। এদের অনেকেই এখনো এক টুকরো কাপড় কিংবা গাছের বাকল দিয়ে তাদের লজ্জা নিবারণ করেন। কেউ কেউ আবার উলঙ্গই থাকেন, আর শিকারের জন্য তারা তীর ধনুক ব্যবহার করেন। নানা জায়গায় থেমে পাহাড়ি পথ মাটিয়ে পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এই কাঁচাপাকা সড়ক পথের শেষ প্রান্তে পাহাড়ের উপর খানিক সমতল একটা গোলাকার পথ বেষ্টনীতে যেখানে এসে আমাদের যাত্রা শেষ হল, এটাই সেই ককোদা ট্রেইল। এখানে 96 কিলোমিটার ব্যাপ্তি একটি পাহাড়ি গিরিপথ আছে যেখান দিয়ে বহু শতাব্দী ধরে এই অঞ্চলের আদিবাসীরা চলাচল করে। যদিও এটা একটা পরিচিত পর্যটন কেন্দ্র, তবে এর ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। এই জায়গাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1942 সালের জুলাই মাসে জাপানি বাহিনী পাপুয়া নিউগিনির উত্তর উপকূলে অবতরণ করে এবং পোর্ট মোরসবির দিকে প্রাথমিকভাবে কোকোডা ট্র্যাক বরাবর তাদের যাত্রা শুরু করে। এখানে যে যুদ্ধ হয়েছিল তাতে অস্ট্রেলীয় অনেক সৈন্য মারা যায়। তাই বহু অস্ট্রেলীয় এখানে তাদের পূর্বপুরুষদের যুদ্ধক্ষেত্র দেখতে যান। এখানেও সাজিয়ে রাখা আছে কিছু সমরাস্ত্র, কিন্তু কোনো গাইড নেই। একজনকে জিজ্ঞেস করলে সাইনবোর্ডে লেখা পড়ার পরামর্শ দেয়। আমরা দিকভ্রান্তের মতো ছুটোছুটি করি, পাহাড় দেখি, বনাঞ্চল দেখি, শুনি এই জঙ্গলের আশেপাশেই বেশ কিছু নৃগোষ্ঠীর বসবাস আছে। যারা এই গিরিপথ দিয়ে হেঁটে এসছেন তারা তাদের দেখা পেয়েছেন। আমাদের সুযোগ বা সাহস নাই সেখানে যাবার। আমরা নিজেদের মতো করে পরিবেশটিও করি। আমরা বরং অনেক বেশি রোমাঞ্চিত হয়ে পড়েছিলাম এর প্রাকৃতিক রূপ আর কিছু স্থাপনার প্রকৃতি দেখে। আর দেখা মিলল স্থানীয়দের হাতে বোনা এক ধরনের গৃহস্থালী সামগ্রীর, এর নাম বিলুম। এই বিলুম খুব যত্ন করে বানায় পাপুয়া নিউ গিনির মহিলারা। ডাক্তার মুনির আর উন্নয়নকর্মী লায়লা খন্দকার আমাদের শুনিয়েছিলেন এই বিলুম নিয়ে তাদের অভিজ্ঞতার কথা। এই ব্যাগগুলোকে ওরা বলে হচ্ছে বিলুম, BELUM, বিলুম। এবং বিলুম কিন্তু খুব বড় একটা সাংস্কৃতিক বিষয় পাপুয়া নিউ গিনিতে, কারণ এক এক অঞ্চলের বিলুমের নকশা এক এক রকম। এবং এই বিলুমটা ওদের সাংঘাতিক একটা ইমোশনাল গিফট বলে পরিচিত। এবং বিলুম নানান কারণে কিন্তু ব্যবহার করা হয়। যেমন আপনি যদি কাউকে প্রশংসা করতে চান, কারোর প্রতি কৃতজ্ঞতা জানাতে চান, আপনি তাকে বিলুম উপহার হিসেবে দিতে পারেন। ধরেন দুইজন মানুষের মধ্যে হয়তো কোনো সংঘর্ষ হয়েছিল বা দুই গোত্রের মধ্যে সংঘর্ষ হয়েছিল, আপনি শান্তি স্থাপন করতে চান, তখন আপনি বিলুম দিতে পারেন। এবং এখনো অনেক নারী আছে যারা বিকালে বা সন্ধ্যায় বসে বিলুম তৈরি করে। একজন মা বা একজন নারী বাসায় বসে তার স্বাভাবিক কর্মকাণ্ডের পাশাপাশি কোন একজন প্রিয় মানুষের জন্য এটি বুনে থাকে। আমি অনেকগুলো বিলুম উপহার হিসেবে পেয়েছি। হয়তো একটা অনুষ্ঠানে গেলাম, আমাকে খুব চমৎকার একটা বিলুম দিল। আমার সহকর্মী জনিও, যিনি গাড়ি চালিয়ে আমাকে প্রতিদিন অফিসে নিয়ে যেতেন, আমি তার বোনের খোঁজ খবর করছিলাম, বোন তখন সন্তান সম্ভবা, তো আমি যে বোনের খোঁজ খবর করেছি এতে খুশি হয়ে বোন একটা বিলুম বানিয়ে আমাকে পাঠিয়ে দিল। একটি বিলুম বানাতে কখনো কখনো এক মাসের বেশি সময় লেগে যায়। এটা নির্ভর করে ওই মানুষটা কতটুকু ব্যস্ত আর কি কি কাজে তারা ব্যস্ত। এবং একটা বিলুমের দাম বাংলাদেশি টাকায় 1500 থেকে 3000 টাকা।